প্রণাম, গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস। আপন মানে কেমন আছেন? আশা করি আপন মানে সমস্তে ভালো থিবে। হাই কই দে বেটা, হাই। আজ মুই আপন মানক সঙ্গে বড়িয়া ব্রেকফাস্ট রেসিপিটে শেয়ার করবি, আর যেটা খাইবার লাগি বহুত বড়িয়া লাগছে। আজ আমি বনামা চিলি চিজ টোস্ট বনামা, আর সেটি রাগু নো বনাবা রাগু নো। আজিকা হচ্ছে 29 তারিখ, আর আজ গোটে নিনি ছুয়ার বার্থডে হ্যাঁ, তো আজ আমি বার্থডে উইশ করমা নিনি কে। আর তাঁর নাম হচ্ছে তৃপ্তি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, হ্যাপি বার্থডে বেটা তৃপ্তি। আর তুমি সবুলে খুশিরে থাও, ভালরে থাও। কেতেটাকে 4-5টা লেসুনকে বহুত ছোট ছোট করে কাটিকে নিয়েছে, যেতে ছোট ছোট করে কাটি পারবে হতে ভাল লাগে। মির্চা নিয়েছে, কঁচা মির্চা, ধনিয়া পতর, গাজর, আউ ক্যাপসিকম নিয়েছে, আউ এনে বটর নিয়েছে দেখুন, আউ এনে গোলমরিচা পাউডার দামা, চিজ নিয়েছে আমি, চিজ টিকে জহ লাগবা, আউ সল্ট, সল্ট স্বাদ অনুসারে কি আমি লগামা। চলুন বনাবা স্টার্ট করমা। দেখুন গোটে বাউলটে নিয়েছে, সেথিরে আমি বটর দিয়ে দেউছে, আর বটর দেলা পরে যে চিজ নিয়েছিল আমি, মুই অমুল চিজ নিয়েছি, এটা চিজ দিয়ে দেমা। এটাকে যেতে ভালসে মিক্স করে পারবে এতে ভালো, চামচর সাথে চামচরে যদি মিক্স করে না হবার, হাতে হলে মিক্স করবে, এটাকে বহুত বড়িয়াছে মিক্স করবে। দেখুন মুই পুরো বড়িয়াছে মিক্স করে নিয়েছে, আর এখন যে আমি কাটিকি রাখিছিলাম সবুটাকে দেমা আছে। দেখুন এনে লেসুন, সিমলা মির্চ, গাজর, সবু মির্চা, ধনিয়া পত্র সব মিশিয়ে দেমা একা সঙ্গে, আর দিয়ে দেমা। এটা দেলা পরে তার পছে আমি এনে নিয়েছি সল্ট, সল্ট হাফ টিস্পুন সল্ট দেবি, বেশি সল্ট বি নাই দেউ, যেতকি লাগবার কথা হেতকি দেমা, কাজে কি চিজরে আমার সল্ট লাগিতেছি টিকে, সেতিলাগে বলে বেশি সল্ট নিয়ে দেউ। দেখুন সল্ট দেলা পরে মেনে গোলমরিচা পাউডার বি নিয়েছে, হাফ টিস্পুন গোলমরিচা পাউডার দেমি, এটাকে ভালসে মিক্স করে নেওয়া, যেটাকে ভালসে হবা এতে ভালসে মিক্স করে নেওয়া, যেমন আমার চিজ বটর সঙ্গে সব সব ভেজিটেবলসটা মিক্স হয়ে যাওয়া, যেমন এমনি মিক্স করে দেওয়া। দেখুন মুই মিক্স করিকি রখে দিলি না, এখানকা গোটে প্যানটে বসাইছে আমি, কড়াইটে বসাইছে, আর টিকে যেমন গরম হয়ে যা, সেথিরে আমি ব্রেড কে টোস্ট করমা, পহলা আগ টিকে সেকমা, বিলকুল তেল ইথি নাই দিয়া যায়, এমনি হি সেকবার কে পড়বা এটা। দেখুন এমনি হি করি আমি দুই সাইডরে টিকে টিকে সেকি দেমা, টিকে জাস্ট হালকা কলর চেঞ্জ হবা, যেমন এমনি সেকি নেমা। দেখুন এটা হয়ে গলানো, তো মুই এখানকা এই ব্রেডরে দেখুন কলরটি কত বড় চেঞ্জ করে দিয়েছে, এখানকার আমি এটি যে রখিদেলি বনাইকি না চিজরে মিশাইকি না সব ভেজিটেবলস, এটাকে এখানকার এটি লগাই দেমা ব্রেডরে, বড়িয়া আসে উপরে তার লগাই দেমা। এটি যে লেসুন পড়িছে, কঁচা মির্চা পড়িছে, সেতিলে এটা বহুত খাইবার লাগে, বহুত টেস্টি লাগছে, আর তল আড়ে তো এটা বহুত ক্রঞ্চি বনসি, আর উপরে এটা পরিবাটা আর চিজটা যেতবে মেল্ট হয়ে যাইছি বহুত বড়িয়া লাগছে, তো ঘরে এটা থরে বনাইকি খাই দেখবে। দেখুন এটা হয়ে গলা, মুই আর গোটে ফের আপনার বনাইকি দেখে দেছে কেমতি করে লগাই দেবে, যে এমনি সবুটাকে লগাই দেবে বড়িয়া আসে পারুটিরে ব্রেডরে, এমনি করিকি সবু পারুটিরে আমি ব্রেডরে লগাই দেমা, আর পহেলা লগাই দেমা, আর তার পছে যাইকি আমি এটাকে সেকমা। দেখুন টোস্ট হবারকে দেমা, তারপরে এটা হয়ে গলা, দেখুন বড়িয়াছে আমি লগাই দিয়েছি, এখানকা
ଏହି କଢ଼େଇରେ ନ ହେଇ ପେନ୍ ଦିନ ମୁଇଁ ରଖିଦେବି, ଆଉ ଏଇଟା ପୁରା ଲୋ ଫ୍ଲେମ୍ରେ ହିଁ ଆମେ ଏଇଟା କୁକାବାର୍କେ ଦେମା, ପୁରା ଲୋ ଫ୍ଲେମ୍ରେ ହିଁ ହେବା। ଆଉ ଧୀରେ ଧୀରେ ସେ ତାର ଚିଜ୍ ଆଉ ଏଇଟା ପୁରା ମେଲ୍ଟ ବି ହେବା ବଢ଼ିଆସେ, ଦେଖିବେ ଆଉ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି ଏଇଟା ଖାଇବା ଲାଗି। ଆଉ ବହୁତ କ୍ରଞ୍ଚି ବି ବନ୍ସି ତଲଟା, ତାପରେ ଏଇଟା ଟୋଷ୍ଟ ବହୁତ କ୍ରଞ୍ଚି, ମାନେ ଟୋଷ୍ଟ ଆପଣମାନେ ଖାଇଥିବେ ହେନ୍ତି ପ୍ଲେନ୍ ଟୋଷ୍ଟ କେନ୍ତା ବଢ଼ିଆ ଲାଗ୍ସି, କ୍ରଞ୍ଚି ଲାଗ୍ସି, ହେନ୍ତି ଏଇଟା ବି ଲାଗ୍ସି। ଦେଖୁନ୍ ଏଇଟା ହେଇଗଲା, ତ ମୁଁ ଏଇଟା ଗୋଟେ ପ୍ଲେଟ୍ରେ ବାହାର କରି ନଉଛେ। ଆଉ ହେନ୍ତି ଆଉ ବି ଯେତ୍କିଟା ଅଛି ସବୁଟାକେ ସେକି ନେମା। ଦେଖୁନ୍ ଆଉ ଗୋଟେ ବି ମୁଁ ଦେଇଦେଲି ନ, ଏଇଟା କେବେ ହେନ୍ତି ଲୋ ଫ୍ଲେମ୍ରେ ହିଁ ସେକିବେ। ସୁନ୍ଦର ଲାଗୁଛି, ଦେଖୁନ୍ ହେଇଗଲାନ, ମୁଁ ପାଖକୁ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେଇ ଦଉଛେ, ପୁରା ବଢ଼ିଆସେ ହେଇଯାଇଛି। ତ ସେଇଟା ମୁଁ ଗୋଟେ ପ୍ଲେଟ୍ରେ ଗରମା ଗରମ ବାହାର କରି ନଉଛେ, ଦେଖୁନ୍ କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି ଯେ। ଆଉ ଏଇଟା ବ୍ରେକ୍ଫାଷ୍ଟରେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି ଖାଇବାର୍ ଲାଗି। ଆଉ ଯଦି ଛୁଆମାନଙ୍କ ଲାଗି ଯଦି ବନାବେ ବେଲେ ତ ମିର୍ଚା ନାହିଁ ଦିଆ ଲାଗେ, ଆଉ ଏଇଟା ନହେଲେ ସମସ୍ତେ ଖାଇପାରିବେ, ଏଇଟା ବହୁତ ଭଲ ଲାଗ୍ସି। ଖାଲି ଛୋଟ ଛୋଟ ଛୁଆମାନେ ଏଇଟା ଖାଇ ନାଇଁ ପାରନ୍, କାଞ୍ଜି କି ଚିଲି ପଡ଼ିଛି ଆମର ମିର୍ଚା ପଡ଼ିଛି କଞ୍ଚା ମିର୍ଚା ସେଥିଲାଗି ବୋଲି। ତ ଦେଖୁନ୍ କେତେ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ଯେ, ଦେଖ୍ବାର୍ ଲାଗି ପୁରା ବହୁତ ଦେଖ୍ବାର୍ ଲାଗି ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି, ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ଦେଖ୍ବାର୍ ଲାଗି ଯେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି, ଖାଇବାର୍ ଲାଗି ବି ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗ୍ସି। ଆଉ ଏନ୍ତା ଥରେ ଘରେ ବନେଇକରି ଆପଣମାନେ ଖାଇକି ଦେଖ୍ବେ। ମୁଁ ତାକେ ଗୋଟେ ପାଖେ ପାଖେ ନେଇକିରି ବି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେଇ ଦେଉଛି ଏଇଟା କେମିତି ବନିଛି ଯେ, କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ଦେଖୁନ୍ ସାମ୍ନାରେ ତ ବଢ଼ିଆସେ ପୁରା ହେଇଯାଇଛି କୁକ୍, ଆଉ ପଛଆଡ଼େ ବି ଦେଖୁନ୍ ତା ଟୋଷ୍ଟ କେନ୍ତା ହେଇଛି ଯେ, ଏଇଟା ବହୁତ କ୍ରଞ୍ଚି ହେଇଛି। ତ ରେସିପି କେନ୍ତା ଲାଗ୍ଲା ଯେ ମୋତେ କହିବେ, ଆଉ ଯଦି ଭଲ ଲାଗ୍ଲା ଲାଇକ୍ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ସେୟାର କରିବେ, କମେଣ୍ଟ କରିକିରି ମୋତେ ପ୍ଲିଜ୍ କହିବେ କେନ୍ତା ଲାଗ୍ଲା ଯେ। ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଫେର୍ ବେ କର୍ମି, ଧନ୍ୟବାଦ।